নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় বুধবার দিল্লি হাইকোর্ট রায় ঘোষণা করবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং তিহার জেল প্রশাসন আসামিদের ফাঁসি স্থগিতাদেশের বিরুদ্ধে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল রবিবার সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি করেছিল হাইকোর্ট কিন্তু শুনানি শেষে মামলার রায়দান পর্ব স্থগিত রাখেন বিচারপতি আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করবে আদালত নির্ভয়া মামলায় চারজন দণ্ডপ্রাপ্তকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দেয় পাতিয়ালা হাউস কোর্ট রবিবার দিল্লি হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আর্জি জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক আদালতে জানায় তিন আসামির বিকল্প পথ সব বন্ধ হয়ে গিয়েছে সুতরাং সেই তিনজনকে ফাঁসি দেওয়া যেতেই পারে যার তীব্র বিরোধিতা করে অআসামি পক্ষের আইনজীবীরা যদিও দিনভর দীর্ঘ শুনানি শেষে রায় রক্ষিত রাখে হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্ট কী রায় ঘোষণা করে সেদিকে তাকিয়ে গোটা দেশ বিনয় পাবন অক্ষয় ও মুকেশ এই চার আসামিকে গত বাইশে জানুয়ারি সকালে প্রথমে ফাঁসি দেওয়ার কথা ছিল যদিও সেই সময় পরিবর্তন হয়ে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় করা হয়